স্পেশাল কুকিং হাউজের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি খুবই মজার একটা রেসিপি, আর সেটা হচ্ছে ক্যারামেল টফি। খুবই সহজে এবং ঝটপট আপনারা বাসায় এই টফিটা তৈরি করে নিতে পারবেন। আমার মনে হয় রেসিপিটা তৈরি করলে আপনাদের সবার খুব পছন্দ হবে। আর আমার যে কোনো রেসিপি আপনারা বাসায় তৈরি করলে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। আর এরকম চমৎকার এবং নতুন সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন। তাহলে ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন একটা ফয়েল পেপার বিছিয়ে দিচ্ছি, কারণ টফিটা তৈরি হওয়ার পরে কিন্তু আমি সেট হওয়ার জন্য এই বাটির মধ্যে ঢেলে দিব। আর এই পেপারটার উপরে খুব ভালো করে তেল অথবা ঘি বিরাজ করে নিতে হবে। তো আমি এখানে খুব ভালোভাবে তেলটা বিরাজ করে নিচ্ছি, একটু বেশি করে দিতে হবে, তাহলে এটা সহজে উঠে আসবে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই চিনিটা দিচ্ছি আমি ক্যারামেল তৈরি করার জন্য, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা দেওয়ার কারণে ক্যারামেলটা আস্তে আস্তে কালার হবে, আর যার কারণে আমরা যতটুকু পরিমাণ কালার চাই ঠিক ততটুকু পরিমাণ কালার রাখতে পারবো। তো দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে দেখতে হবে যে কালারটা কেমন হয়েছে। তো ক্যারামেলের জন্য আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, এটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। তো পুরো প্রসেসটা আমি যতটুকু পরিমাণ দিয়েছি সবকিছু মাপ অনুযায়ী দিয়েছি, তো আপনারাও মাপ অনুযায়ী দিবেন, তাহলে আপনাদের ক্যারামেল টপিটাও কিন্তু অনেক সুন্দর হবে। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই যে এভাবে করে একটু নেড়েচেড়ে দিতে হবে, যখন এরকম কালার চলে আসবে তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে এটা একেবারে তরল হয়ে যায়। তো পানিটা কিন্তু আপনাদের খুব সাবধানে দিতে হবে, কারণ এই সময়টাই কিন্তু এটা খুব গরম থাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। তো এখানে আমি হাফ কাপের একটু বেশি ক্রিম দিয়েছি, তো আপনারাও হাফ কাপ দিবেন অথবা সামান্য একটু বেশি দিতে পারেন। তো এখানে থিক ক্রিম অথবা ফ্রেশ ক্রিম যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন, আবার যদি চান তাহলে হুইপিং ক্রিমও দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ চিনি, দিয়ে এটাকে এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। চিনিটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মধু। এরপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়টাতে চুলার আঁচটা একেবারে কম করে দিতে পারেন অথবা মিডিয়াম হিটে। তো এটা আপনাকে বুঝে নিতে হবে যে কতটুকু তাপ দিতে হবে, কিন্তু কোনো অবস্থাতে বেশি তাপে কিন্তু এটা করা যাবে না। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু আমি বেশি দিচ্ছি না, সামান্য একটুই দিচ্ছি, তো আপনারাও অতটুকুই দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন, এটা না দিলেও হবে, এটা দিলে সুন্দর একটা স্মেল আসে। দিয়ে এটাকে এভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। তো এই লেবুর রসের পরিবর্তে আপনার কর্ন সিরাপ অথবা গ্লুকোজ সিরাপ যে কোনো একটা 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। আর লেবুর রসটা দিলে এর ঘনত্বটা ঠিক থাকে, এটা অনেক বেশি শক্ত হয়ে যায় না, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। তো এর জন্য আমি এখানে লেবুর রসটাই দিয়েছি। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে বেশ ঘন হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে, এরকম ঘনত্বেই কিন্তু লেবুর রসটা দিতে হবে। এই যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরপরে দেখবেন এটা আরও কিছুটা পাতলা মতো হয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুটা সময় জাল দিয়ে নিচ্ছি চুলার আঁচটা একদম কমে রেখে। তারপরে দেখবেন যখন এরকম ঘন হয়ে গেছে সবগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে, তো আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এরকম করে দিলে এরকম এক জায়গায় হয়ে যাচ্ছে। তখন আমি একটু চেক করে নিচ্ছি, এখান থেকে 1 ফোঁটা আমি একটু পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এখন যদি এইটা হাতের মধ্যে নেয়ার পরে যদি এরকম দলা পেকে যায়, একসাথে হয়ে যায়, তাহলে বুঝবেন যে ঘনত্বটা ঠিক আছে। তো এই কাজটা আপনি চুলার আঁচটা বন্ধ করে নিয়েও করে নিতে পারেন,
তা না হলে দেখা যাচ্ছে এটা আরো বেশি হার্ড হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। তো এর পরিবর্তে আপনি এখানে ঘিও দিতে পারেন। দিয়ে এটাকে এভাবে করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়া হয়ে গেলে দেখবেন এটা আরও একসাথে হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর এক জায়গায় হয়ে যাচ্ছে। এই যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। তো যখন এরকমটা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আপনার টফিটা রেডি হয়ে গেছে। এখন এটাকে সেট হওয়ার জন্য সেই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে রেখে দিতে হবে। এটাকে ঠান্ডা হতে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাতের সাথে আর লেগে যাচ্ছে না। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টায় দিচ্ছি টফিটাকে বের করে আনার জন্য। এখন এর উপরে যে পেপারটা আছে এটাকে সাবধানে উঠায় ফেলতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে এটা একটু আঠালো হয়, এটা উঠাতে একটু সমস্যা হয়। তো তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কিছু সময়ের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 থেকে 2 মিনিটের জন্য, তাহলে এটা সহজে উঠে আসবে। আবার যদি এরকম কাটার সময় যদি এটা অনেক বেশি শক্ত হয়ে যায় তাহলে এটাকে কিছুটা তাপ দিলে এটা আবার একটু নরম হয়ে যায়। আর যদি এটা বেশি নরম থাকে তাহলে ডিপ ফ্রিজে 1 থেকে 2 মিনিট যদি একটু রাখেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে কাটা যাবে, এটা কিন্তু একদমই আঠালো হবে না। তো সেভাবে আপনাদের কেটে নিতে হবে, আপনার যেরকম সাইজ চান ঠিক ওরকমটাই। তো আমি এখানে সবগুলো এরকম কেটে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়নি, আবার একেবারে বেশি নরমও নেই। আর এটা এখন যেরকমটা আছে এটা ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও কিছুটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা আর এতটা আঠালো থাকে না। তো আমার সবগুলো টফি আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। তো এই সময়টা যদি আপনি চান তো আপনার পছন্দ মতো এটাকে সাইজ করে নিতে পারেন। এরপর যদি আপনি এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে এগুলোকে একটা বাটার পেপারে মুড়িয়ে নিতে হবে, কারণ এটা যদি একসাথে রাখা হয় তাহলে কিন্তু এটা একটার সাথে একটা আবার লেগে যাবে। তো অবশ্যই এটাকে এভাবে করে মুড়িয়ে রাখতে হবে, আর আপনি এটাকে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আমি এভাবে সবগুলোকে মুড়িয়ে নিচ্ছি। এই যে আমার সবগুলো প্রায় মোড়ানো হয়ে গেছে। তো এগুলোকে যদি আপনি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এগুলোকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। যদি ফ্রিজে রাখেন তাহলে এগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়, তো তখন আবার একটু তাপ দিয়ে নিতে হবে। আর এমনিতেই কিন্তু রুম টেম্পারেচারে এগুলো সংরক্ষণ করে রাখা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলের মজার সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।